স্বাস্থ্য দপ্তরের খামখেয়ালি পড়ায় অন্তঃচলে যাত্রায় প্রহর গুনছে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইকড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। অবিলম্বে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির স্বাস্থ্যের হাল ফেরাতে রাজ্য সরকারের নিকট দাবি জানিয়েছেন বাইকড়ার জনগণ। পরিকাঠামোগত অভাবে থাকছে শান্তির বাজার মহকুমাধীন বাইকড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। এই স্বাস্থ্য কেন্দ্রের আওতায় রয়েছে ১৩টি গ্রাম পঞ্চায়েত। এই ১৩টি গ্রাম পঞ্চায়েতের লোক সংখ্যা প্রায় ৩০,০০০। ৩০,০০০ লোকের জন্য ১০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল একেবারেই বেমানান। এর ফল পরিণামে দেখা গেল হাসপাতালের বেডে যত না রোগী রয়েছে এর দ্বিগুণ রোগী রয়েছে ফ্লোরে। রোগীর চাপে পড়ে হাসপাতালের বারান্দার ফ্লোরে পর্যন্ত শয্যা তৈরি করতে হয়েছে। এদিন বাইকড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এই হাসপাতালে মাত্র ১০টি বেড রয়েছে। এর মধ্যে ৪টি পুরুষ, ৪টি মহিলাদের এবং ২টি বেড প্রসূতি বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে। ইদানিং প্রসূতি বিভাগেও প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসক জানিয়েছেন, অবিলম্বে এই হাসপাতালে রোগীদের জন্য একটি ডরমিটরি ওয়ার্ডের প্রয়োজন, অন্তত ৩০,০০০ ডরমিটরি ওয়ার্ড প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। চারটা মেল ওয়ার্ড আর ফিমেল ওয়ার্ডে ৪টা, আর ডেলিভারি হচ্ছে ২টা। ডেলিভারিও বেশি হয়, ডেলিভারির লাগে আমরা বড় ওয়ার্ড লাগে, আর পেশেন্টের লাগে ওয়ার্ড লাগে, কারণ আমরা তো এলাকা বড়। আমরা পঞ্চায়েত এসে ১৩টা পঞ্চায়েত, ১৩টা পঞ্চায়েত অনুসারে লোক এসে প্রায় ৩০,০০০ পপুলেশন আমরা এই সিলিন্ডারে কভার হয়। ম্যাক্সিমাম পেশেন্টই তো এই টাইমে তো ভাইরাল ফিভারের পেশেন্ট বেশি, এমনিতে কোনো ইয়ে নাই, যদিও মানে সিরিয়াস কোনো কিছু নাই, কিন্তু আমরা ওয়ার্ডগুলো ছোটো হওয়াতে রোগীর নিচেরাই নিচে রাখতে হয়। এই জন্য আমরা একটা বড় ওয়ার্ড লাগে, ডরমিটারি ওয়ার্ড বা বড় এক্সটেনশন ওয়ার্ড, ২৫-৩০ বেডের ওয়ার্ড যদি হয় তাহলে আমরা একটু বেটার সার্ভিস দিতে পারি। এদিন বাইকড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন এক রোগী জানিয়েছেন, হাসপাতালে বেড না থাকায় তিনি নিরুপায় হয়ে ফ্লোরে রয়েছেন। প্রয়োজনীয় সংখ্যক ফ্যান না থাকায় গরমে অসুবিধা হচ্ছে। জ্বর, গলা ব্যথা, কাশি। আগে বেড পাইছেন না? না, বেড পাইছি না। অনে বেডে থাকা ঠিক আছে, কিন্তু বেড না পাইলে কিছু করার নেই। এনে অসুবিধা হইতেছে নি? এনে গরমের অসুবিধা হইতেছে, আর অন্য অসুবিধা তো নাই। জানা গেছে হাসপাতালের স্বাস্থ্য ফেরাতে বাইকড়াবাসী জেলা স্বাস্থ্য আধিকারিক তথা সিএমও জগদীশ নমর কাছে একাধিকবার দাবি জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবার নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাসপাতালের উন্নয়নের বিষয়টি তুলে ধরার পরিকল্পনা নিয়েছেন স্থানীয়রা। এক্ষেত্রে সমস্যা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীকে কেমন করে পাওয়া যায় সে বিষয় নিয়ে। স্থানীয়দের আক্ষেপ, ডাইনামিক স্বাস্থ্যমন্ত্রী বড় বড় হাসপাতালগুলি পরিদর্শনে যাচ্ছেন, ছোট ছোট হাসপাতালগুলির দিকে ফিরেও তাকাচ্ছেন না। এ নিয়ে বাইকড়াবাসীর মধ্যে একরাশ ক্ষোভ জমে রয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।